দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। বিশ্বকবির এই বাণীকে বাস্তবায়িত করতে প্রায় 1 লক্ষ গাছ রোপণ করে নজির গড়ল হলদিয়ার একটি শিল্প সংস্থা। আজ রাজ্যের পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে 1 লক্ষতম গাছটি রোপণ করা হয়। সাধারণ মানুষের ধারণা শিল্প কারখানা থেকে শুধুই দূষণের উৎপত্তি হয়, কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে শিল্প কারখানা থেকেও যে দূষণ প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করা যায়, এদিন পরিবেশ মন্ত্রী হাত দিয়ে 1 লক্ষতম বৃক্ষটি রোপণ করার মাধ্যমে সেই বার্তায় দিল হলদিয়ার এই শিল্প কারখানা কর্তৃপক্ষ। যারা গিয়েছে প্রাকৃতিক দূষণ প্রতিরোধ করার লক্ষ্যে 1 লক্ষ গাছ রোপণ করার উদ্যোগ নেয় হলদিয়ার এই শিল্প সংস্থা কর্তৃপক্ষ। আর এই উদ্যোগকে সফল করার জন্য গত কয়েক মাস ধরে বৃক্ষরোপণ করে চলেছেন সংস্থার কর্মকর্তারা। গত মাসেই 99,999 গাছ রোপণ করা শেষ হয় সংস্থার। এরপর লক্ষ্য পূরণের জন্য থাকা বাকি 1টি গাছ আজ রাজ্যের পরিবেশ মন্ত্রী তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে রোপণ করা হয়। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের সভাপতি মধুরিমা মণ্ডল সহ সংস্থার কর্মকর্তারা। ইয়াতে দূষণ সংক্রান্ত মরিটোরিয়াম সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড লাগিয়েছিল আগের সরকারের আমলে 2010-এর ফেব্রুয়ারিতে। বর্তমান সরকার আসার পরে এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, পলিউশন কন্ট্রোল বোর্ড, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি একযোগে কাজ করে আমরা 2013-র সেপ্টেম্বরে আমরা মরিটোরিয়ামটা উইথড্র করেছি। মরিটোরিয়ামটা উইথড্র না হলে এই যে গত 1.5-2 বছর দেখছেন হলদিয়াতে শুধু মৌটৌর ব্যাপার নেই, একেবারে কার্যকর হচ্ছে ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট, এটা সম্ভব হয়েছে এই মরিটোরিয়ামটা তুলে দেওয়া হয়েছে বলে। এবং এই মরিটোরিয়ামটা লাগানোর সময় 3টে পয়েন্ট সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বলেছিল অ্যাজ এ চেয়ারম্যান HDA, এটা ভ্যালিড পয়েন্ট। এক হচ্ছে 1/3 গ্রিনারি, 2/3 হচ্ছে প্ল্যান্ট ইনফ্রাস্ট্রাকচার, এটা অধিকাংশ ইন্ডাস্ট্রি মানতেন না, প্ল্যান্টেশন ছিলই না বলা যায়। সেকেন্ড হচ্ছে IOC-র পাইপ লিক করে তেল হলদি হুগলি নদীগুলোতে মিশত। 3rd হচ্ছে সোয়ারেজ সিস্টেম, নিকাশি ব্যবস্থা হলদিয়াতে ছিল না, সেই কারণে প্ল্যান্টেশন ভেরি ইম্পর্টেন্ট। এবং এরা সেই প্ল্যান্টেশনটা প্রথম থেকেই 2/3 1/3 রেশিওটা ফলো করেছেন এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এনভায়রনমেন্টের যে গাইডলাইনগুলো আছে পুরোটা ফলো করেছেন। এবং আজকে 1 লক্ষতম গাছটি, 99,000 গাছ এখানে বেঁচে আছে, লাগানো শুধু নয়, লাগানোটা তো হয় কিন্তু রক্ষণাবেক্ষণটা হচ্ছে মূল। আজকে 1 লক্ষতম গাছটি আমার হাত দিয়ে তারা পুঁতেছেন, এটা আমার কাছে গর্বের। এবং আমি আশা করব এটাকে সবাই ফলো করবেন, কারণ জুলাই মাস বর্ষা, গাছ লাগানোর সময় 14-20 অরণ্য সপ্তাহ, সবাই বেশি করে গাছ লাগান।